আসলে মুভিতে সবসময় দেখতাম যে সে অনেক কথা বলতো, অনেক কথা বলতো কন্টিনিউ। এখান থেকে হয়তো মুভির ক্লাইম্যাক্সটা শুরু হবে, লাইফকে নিয়ে হয়তো বায়োগ্রাফি বানাচ্ছে। তার মা অসুস্থ, কিন্তু তখন সে বলছে যে এখন তো তোমার তার কেটে গেছে, এখন সিরিয়াসনেসটাও অনেক বেশি থাকবে। তো স্বাগতম সবাইকে বিটশো রিঅ্যাকশনে, আমরা চলে এলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। আর আজকে আমরা যে ভিডিওটি দেখতে যাচ্ছি সেটি হচ্ছে নতুন একটি মুভি ত্রিবাঙ্গা, যেটি রিলিজ হবে নেটফ্লিক্সে আগামী 15 জানুয়ারি। আর মুভিটিতে অভিনয় করেছে কাজল, তানভি আজিম, মিথিলা পালাকার। আর কাজল অনেকদিন পর যেহেতু মুভিটি করছে, সেহেতু সবাই নিশ্চয়ই অধীর আগ্রহে বসে আছে মুভিটি দেখবে। আর মুভিটি মনে হয় ডিরেক্টিং এবং রাইটিং দুটি করেছে রেণুকা সাহানি। তো আমার কাছে মনে হয় যে কাজলের অভিনয় অনেক সুন্দর হবে এখানে, কারণ তার অভিনয় সবসময় সুন্দর হয়। তো চলুন আমরা ট্রেলারটি দেখে আসি। अनुजी, आपकी कहानी आपके अपने शब्दों में। अभंग क्या लिखती थी मैं? क्या अब भी कुछ जीना बाकी है? हाँ, अभी भी बहुत पीना बाकी है। जीना बाकी है, पीना बाकी है। जीनियस है तो थोड़ी अजीब होगी। और मेरी माशा? माशा? जी मम्मी जी, मैं बस निकल ही रही हूँ। समभंग, completely balanced. और मैं त्रिभंगा। मैम, आपकी माँ कोमा में है तो आपको कैसे लग रहा है? तुम्हारी माँ कोमा में है तो आपको कैसे लग रहा है? I know that she's left the copyrights to you. कैसी ओछी बात कर रही हैं आप? What? नयन जी और मैं, हम हमारे तार जुड़ गए हैं। तार जुड़ गए? अब तो कट गए ना, कोमा में चली गई। घूमते रहो बिना तार के, वायरलेस। आपका पक्ष नयन जी के लिए सबसे ज्यादा महत्वपूर्ण है। अगर मेरा मुंह खुल गया ना, बहुत बेइज्जत हो गया। I promise you, it will not be pretty. मेरे अपने ही घर में मैं सुरक्षित नहीं थी, सिर्फ इसकी वजह से। I is a tigress when it comes to me. Sick woman! I is a tigress! Get out! पर तब मुझे समझ में आया कि अनु मुझसे इतनी नफरत क्यों करती है। उन्होंने कितना कुछ किया है आपको एक उम्दा जीवन देने के लिए। नीचे की जन छोटो करे लेखा छिलो। তো যাই হোক, অনেকদিন পরে কাজলের মুভি আসতে যাচ্ছে মনে হচ্ছে। এবং এখানে যেটা হচ্ছে যে ছোটবেলা থেকে কাজলের মুভি দেখে আসছি, তো কাজলের মুভিতে সবসময় দেখতাম যে সে অনেক কথা বলতো, অনেক কথা বলতো, কন্টিনিউয়াসলি কথা বলতে থাকতো। এবং এখানেও কিন্তু ঠিক তাই হয়েছে, সে কন্টিনিউয়াসলি কথা বলেই যাচ্ছে, কথা বলেই যাচ্ছে। ট্রেলরে যেহেতু এরকম দেখতে পেলাম যে সে কন্টিনিউয়াসলি কথা বলে যাচ্ছে, সো মুভির মধ্যে হয়তো বা এটাই ঘটবে না। এবং তার কিন্তু আসলে সবকিছু অভিনয় ফুটিয়ে তোলার ব্যাপারটা কিন্তু খুবই চমৎকার। আর এখানে আমার কাছে মনে হচ্ছে যে ট্রেলারটি বেসিক্যালি মনে হয় ছোটদের বাচ্চাদের যে অ্যাবিউজ হয় সেটার ব্যাপারে সম্ভবত আর কি ট্রেলারটি। তো এখানে মনে হচ্ছে যে কাজল ছোটবেলায় কোনো প্রবলেমে পড়েছিল, যেটা সে আসলে ভুলতে পারছে না, এবং সেটার দোষী সে তার মাকেই মনে করছে। তো যার কারণে সে তার মাকে হয়তো বা পছন্দ করে না, এরকম কোনো কিছু একটা বোঝানোর চেষ্টা করছে মুভিটিতে। তো সেখান থেকেই আর কি মুভির কাহিনী শুরু, যে অপছন্দ পছন্দ, মানে যেহেতু তার মা, তারপরও তার একটা অপছন্দ রয়ে গেছে ভিতরে। হ্যাঁ, যে কারণে হচ্ছে যে যখন তার মা বিপদে পড়লো, যখন হাসপাতালে চলে গেল, তখন কিন্তু সে ঠিকই আবার ছুটে এসেছে মাকে দেখার জন্য। দেখা যাচ্ছে যে সে ব্যাপারগুলোকে তার মাকে সে সহজে মেনে নিতে পারছে না, যেটা এখানে বোঝাচ্ছে। তো এখান থেকে হয়তো মুভির ক্লাইম্যাক্সটা শুরু হবে এরকমই কোনো কিছু। এবং একটা আরেকটা মেয়েকে দেখালো, যে যার সঙ্গে আসলে ওদের রিলেশনটা আমি এখনো ক্লিয়ার না, এটা মুভি দেখার পরে ক্লিয়ার হতে পারবে যে আসলে কি ধরনের রিলেশন তাদের মধ্যে। এবং আরেকজনকে মনে হচ্ছে যে সাংবাদিক, সে তার নিজের
কাজলের লাইফকে রিপ্রেজেন্ট করার জন্য, হ্যাঁ তার লাইফকে নিয়ে হয়তো বায়োগ্রাফি বানাচ্ছে এরকম কোনো কিছু একটা, তো সে কারণে সে তার পিছে পিছে ক্যামেরা নিয়ে সবসময় আছে, তার ফ্যামিলির সঙ্গে আছে, এরকমই মনে হচ্ছে। হ্যাঁ, কাজল এখানে যেটা দেখালো যে সে লাইফে অনেক কষ্ট করে একটা জায়গায় চলে গেছে, হ্যাঁ মানে স্টার লেভেলে চলে গেছে কিংবা বড় কোনো পজিশনে চলে গেছে ড্যান্সিং এর ফিল্ডে, দ্যাটস ওয়াই যে সে খুব পপুলার এবং রিনাউন্ড অবস্থা হতে পারে। তো ওভারঅল ভালো লাগবে আমার কাছে মনে হয়, এগুলো মুভি সবসময় ভালোই হয়, তো এবং ইনফরমেশন থাকে। তারপর সচেতনতামূলক যেটা বলে আর কি, আমরা স্বভাবত এগুলা মানুষকে সচেতন করে এই মুভিগুলা, তো সেক্ষেত্রে আমি মনে করি যে কাজলের অভিনয় যেখানে সুপার সুপার সুপার, তো সেখানে তার এই মুভি দেখার জন্য সবাই নিশ্চয়ই অধীর আগ্রহ বসে। এই ট্রেলার দেখার পর আমার মনে হয় সবাই আসলে মুভিটা বের হওয়ার পর মুভিটি দেখবে, কেননা কাজলের সেই আগের যে কথা বলার স্পিডটা ছিল সেটা কিন্তু এই মুভিতে পাওয়া গিয়েছে। কিছু ফানি জায়গাও যেমন ছিল যে তার মা অসুস্থ কিন্তু তখন সে বলছে যে এখন তো তোমার তার কেটে গেছে, এখন ওয়্যারলেসের মাধ্যমে তুমি যোগাযোগ করো, এবং তারা ঝগড়া করছে তখন যখন তার মাকে আসলে ওটিতে কিংবা বেডে নিয়ে যাচ্ছে এরকম সময় কোন একটা সময়। তো ওভারঅল মনে হচ্ছে যে ফানও থাকবে এবং সাথে মানুষের সিরিয়াসনেসটাও অনেক বেশি থাকবে, তো ওভারঅল সবকিছু ভালো হবে আর এই আশা করছি। যদি আপনাদের আমাদের এই ভিডিও রিয়েকশনটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক করবেন এবং কমেন্টস করে জানাবেন আমরা আর কোন কোন ধরনের ভিডিওতে রিয়েকশন করতে পারি। আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।